প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা তোমাদের। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। করোনা ভাইরাসের কারণে আমরা আতঙ্কিত হব না, আমরা সতর্ক থাকব, সচেতন থাকব এবং ঘরে থাকব। ঘরে থাকলে আমরা কি থাকবো? সুরক্ষিত থাকব। তো আজকে পাঠে তোমাদের স্বাগত। আমি খাতুনি জান্নাত, সহকারী শিক্ষক, ঘাটাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ। শ্রেণী দ্বিতীয়, বিষয় বাংলা, সাধারণ পাঠ কবিতা, বিশেষ পাঠ প্রার্থনা, প্রশ্ন। গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? হ্যাঁ, গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? প্রার্থনা কবিতা এবং থেকে শব্দের অর্থ পড়েছিলাম। আশা করি তোমরা কি শব্দ এবং এর অর্থগুলি কি ভালো করে শিখেছো। আজকে আমরা কি পড়বো? হ্যাঁ, আমরা আজকে প্রার্থনা কবিতা থেকে প্রশ্ন এবং এর উত্তরগুলো জেনে নেব। চলো আমরা 1 নম্বর প্রশ্ন দেখে নিই। প্রশ্ন 1 নম্বর প্রশ্ন কি রয়েছে? সুন্দর এ ধরনী কে দান করেছে? সুন্দর এ ধরনী কে দান করেছে? প্রশ্ন 1 হচ্ছে কি, ধরনী মানে কি? আমরা জেনেছি ধরনী মানে কি পৃথিবী। তাহলে এই সুন্দর এ ধরনী কে দান করেছেন? তাহলে এর উত্তরটা হবে কি? উত্তর হচ্ছে কি, রহিম রহমান আল্লাহ এই সুন্দর ধরনী দান করেছেন। তাহলে কি হবে, 1 নম্বর প্রশ্ন উত্তর হবে কি, রহিম রহমান আল্লাহ এই সুন্দর ধরনী দান করেছেন। তাহলে সুন্দর এ ধরনী, আমি আবার পড়তেছি, হ্যাঁ, সুন্দর এ ধরনী কে দান করেছেন, রহিম রহমান আল্লাহ এই সুন্দর ধরনী দান করেছেন। প্রশ্ন 2, 2 নম্বর প্রশ্ন কি রয়েছে? হ্যাঁ, আমাদের কাছে কারা আপন? আপন মানে কি স্বজন, আমাদের কাছে কি কারা আপন? তাহলে উত্তর হবে কি, পিতা মাতা ভাই বোন ও স্বজন সবাই আমাদের কাছে কি আপন। তাহলে আমাদের কাছে কারা আপন? আমাদের কাছে হচ্ছে মাতা পিতা ভাই বোন ও স্বজন, মানে আত্মস্বজন মানে কি আত্মীয় স্বজন, এরা হচ্ছে কি সবাই আমাদের কাছে আপন। তাহলে আমাদের কাছে কারা আপন, আমি আবার পড়ছি, হ্যাঁ, আমাদের কাছে কারা আপন? মাতা পিতা ভাই বোন ও স্বজন সবাই আমাদের কাছে আপন। প্রশ্ন 3 নম্বর প্রশ্ন হচ্ছে কি, হ্যাঁ, আমরা কেমন পথে চলতে চাই? আমরা সবাই কেমন পথে চলতে চাই? হ্যাঁ, আমরা সবাই ভালো পথে, সৎ পথে চলতে চাই। তাহলে আমরা কি হবে, আমরা সহজ সরল ও সৎ পথে চলতে চাই। আমি আবার পড়ছি, হ্যাঁ, আমরা কেমন পথে চলতে চাই? উত্তর হচ্ছে আমরা সহজ সরল ও সৎ পথে চলতে চাই। আমরা কেমন পথে চলতে চাই? সহজ সরল ও সৎ পথে, ভালো পথে, হ্যাঁ, ন্যায় পথে চলতে চাই। এখন হচ্ছে প্রশ্ন 4 নম্বর, হ্যাঁ, কবিতায় কবি কাকে না ভুলে যাওয়ার কথা বলেছেন এবং কেন বলেছেন? হ্যাঁ, আমরা দেখেছি কি, কবিতায় কবি কাকে না ভুলে যাওয়ার কথা বলেছেন এবং কেন। আমরা জানি সৃষ্টিকর্তা কি করেছে, আমাদের সুন্দর ধরনী দান করেছে, তিনি আমাদের কি দিয়েছে, নদী, গাছপালা, ফুল, ফল, পাখির গান, এসবই দান করেছে। তিনি কি করেছে, মানুষে মানুষে কিভাবে ভালোবাসা সৃষ্টি করেছে। আমরা সব সময় তাকে কি করি, মনে করি, তাকে বলতে চাই না, এই জন্য বলছে কবি, কারণ এই সৃষ্টিকর্তা আমাদের জন্য এত সুন্দর ধ্বনি দান করেছেন। এই জন্য কবিতায় কবি সৃষ্টিকর্তাকে, কারণ সৃষ্টিকর্তা তো আমাদের এ ধ্বনি দান করেছেন, সৃষ্টি করেছেন আমাদের জন্য ফুল ফল, তারপরে হচ্ছে নদী জল, পাখি গান, সবই দান করেছে। এই জন্য কবিতায় কবি সৃষ্টিকর্তাকে, মানে আমাদের সৃষ্টিকর্তাকে, মানে আল্লাহকে না ভুলে যাওয়ার কথা বলেছেন, কারণ তিনি আমাদের এই সুন্দর ধ্বনি দান করেছেন। তাহলে কবিতায় কবি কাকে না ভুলে যাওয়ার কথা বলেছেন এবং কেন? হ্যাঁ, কবিতায় কবি সৃষ্টিকর্তাকে না ভুলে যাওয়ার কথা বলেছেন, কারণ তিনি আমাদের এই সুন্দর পৃথিবী দান করেছেন। তাহলে তোমাদের বাড়ি কাজ হচ্ছে এই 4টি প্রশ্নের উত্তর শিখা এবং লিখা, ঠিক আছে? তোমার বাসায় মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং বাড়ির কাজটি কি মনোযোগ দিয়ে করবে, এবং স্কুল খোলা হলে আমাকে কি বাড়ির কাজটি কি দেখাবে। তোমার সব ভালো থেকো, হ্যাঁ, ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। ধন্যবাদ সবাইকে।